ফরিদপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, 7 মাস আগে সদর উপজেলার রথখোলা এলাকার বৃষ্টি বেগমকে বিয়ে করে আলিপুর এলাকার মাহবুব। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে সে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। একই সঙ্গে শরীরের বিভিন্ন স্থানে আগুনের ছ্যাঁকা ও মাথার চুল ন্যাড়া করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে রথখোলার একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এ ঘটনায় অভিযুক্ত মাহবুবকে আসামি করে সদর থানায় একটি মামলা করা হয়েছে। আর কিছুদিন পর পরে হুমকি দেবার থেকে টাকা না নেবার পরে আর মার স্বামী মারপিট করেছে এবং শারীরিকভাবে প্রচণ্ড আঘাত পেয়েছে ভদ্রমহিলা, আর তার মাথা চুল কেটে দিয়েছে। সেই সংক্রান্তে আমরা একটা মামলা নিয়েছি এবং সেই মামলা প্রেক্ষিতে আসামি হিসেবে তার স্বামী মাহমুদকে আমরা গ্রেপ্তার করেছি।